सामने ये वादा करता हूँ कि बीजेपी का सरकार आएगा पहला साल में ही हम त्रिपुरा का 50,000 युवतियों को हम सरकारी नौकरी देगा, ये हम ऐलान करके काम आगे बढ़ना चाहता हूँ। टोटल हमारे सरकार गठित हार पर 4,586 और रेगुलर पे स्केल अर्थात 4,586 রেগুলার পে স্কেলে চাকরি হয়েছে ত্রিপুরা রাজ্যে আমাদের সরকার গঠিত হওয়ার পর এখন পর্যন্ত। কি প্রতিশ্রুতি ছিল, ঘরে ঘরে চাকরি, কোথেকে ঠিক করলো 50,000 শূন্য পদ প্রথম বছরই হয়ে যাবে। দেখবেন আজকে পত্রিকায় উঠেছে, কালকে দেখি তাদের একজন মন্ত্রী প্রেস মিট করে বলেছেন সব মিলিয়ে আমরা 4,100 নিয়মিত রেগুলার পোস্টে চাকরি দিয়েছি। লজ্জা করে না এগুলো বলতে, আর মাত্র কয়েক মাস বাকি আছে, প্রথম 5 বছরে 50,000 শূন্য পদ পূরণ করবেন। গত বিধানসভায় বলছে এখনো তথ্য সংগ্রহ দিন, এই তথ্য কোনোদিন সংগ্রহ হবে না, মিথ্যার উপর দাঁড়িয়ে তো তথ্য।